السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يذلل فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمد عبده ورسوله صلی اللہ تعالی علی وعالی آلہ وصحبہ وسلم تسلیماً کذیرہ أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم علمها هذا الدعاء اللهم إني أسألك من الخير كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم وأعوذ بك من الشر كله عاجله وآجله ما علمت منه وما لم أعلم اللهم إني أسألك من خير ما سألك عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما بك به عبدك ونبيك صلى الله عليه وسلم اللهم إني أسألك الجنة وما قرب إليها من قول أو عمل وأسألك أن تجعل كل قضاء قضيته لي خيرا أخرجه ابن ماجه والصحح ابن هبان والحاكم شمنت ديني دولي. الله رب العالمين من এবং পিআনবি সাল্লাহ আলিয়াসাল্লামের ওপর সালামের পর আজ উনত্রিশে রমজান চোদ্দোশো তেতাল্লিশ হেজরি মোতাবেক তিরিশে এপ্রিল দুই হাজার বাইশ আজকে কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত হবে তার সাথে সম্ভাবনা রয়েছে রমজান শেষ হয়ে যাওয়ার তবে যদিও সম্ভাবনা খুব বেশি যাইশা আগামী আগামীকালকে তিরিশ পুরা হবে উনত্রিশ হবে না হয়তো এই মাস তিরিশ হবে এই সম্ভাবনায় বেশি আর তারপরে ইনশা আল্লাহ তাল কালকে মিকালকে ত্রিশ পুরা করে আর তারপরে সোমবার ইনশাআল্লাহ ঈদুল ফিতর তবে ব্যতিক্রম হতে পারে ক্যালেন্ডার অথবা যেটা সবার জানা আর সবাই মনে করেছে এইটার সম্ভব বেশি তার ব্যতিক্রম হতে পারে আল্লাহ রব্লা আলমের হাতেই সব কিছু কারণ আমাদের সে আম এবং ঈদ আর দিনের যেসব বিধি বিধান এগুলি সম্পর্ক হচ্ছে চাঁদের মাসের সাথে চাঁদের মাস মানে হচ্ছে ইসলামিক মাস যা মহরম থেকে শুরু হয় আর জিল হাজে গিয়ে শেষ হয় চাঁদ উঠলে মাস শুরু হয় আর চাঁদ শেষ হয়ে গেলেই শেষ নতুন চাঁদ উঠলে আবার মাস শেষ নতুন মাস শুরু তো রমজানের উনত্রিশ আগামীকালকে যদি সময় সুযোগ হয় ইনশাআল্লাহ তালা একটি আর আলোচনা হবে না হলে আজকের আলোচনাই এখনকার মতন শেষ ইনশা আল্লাহতালা আমাদের ধারাবাহিক আলোচনা ইসলামিক সেন্টারে প্রায় তো রয়েছে সময় এর শেষ দিকে ইনশাল্লাহ আলোচনার শেষে আপনাদেরকে যারা নতুন ভাই তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন আপনাদের তো আমাদের আলোচনা হচ্ছে বলগুল মারাম এমাম হাফেজ বিন হাজার হল্লার হাদিসের কিতাব এই কিতাব থেকে সর্বশেষ আলোচনা কিতাবেরও শেষ আলোচনা এবং এই কিতাবের শেষ পর্ব হচ্ছে দুয়া সম্পর্কে এ দুয়ার পর্ব নম্বর সাত এর মাধ্যমে আজকে আমরা এই কিতাবটিও শেষ করব আর এই পর্বও শেষ করব দুটো শুধু হাদিস রয়েছে দুটো হাদিস রয়েছে প্রথম হাদিস তেরোশো সত্তর নম্বর হাদিস তাতে একটি গুরুত্বপূর্ণ দোয়া এসেছে গুরুত্বপূর্ণ দোয়া এসেছে যেটি তিন ভাগে বিভক্ত বরং তিনটি দোয়া বলা যেতে পারে এটিকে তিনটি বললেও ভুল হবে না অথবা চারটি আর এমনিতেই একসাথে যেহেতু একটি হাদিস এসছে একটি দোয়াও বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ দোয়া যা মা এসরদ আল্লাহ তালাকে নবী করিম সাল্লাহ ইসলাম শিখিয়ে দিয়েছিলেন এবং অত্যন্ত ব্যাপক অর্থপূর্ণ দোয়া ব্যাপক অর্থপূর্ণ দোয়া বলতে এর আগে বারবার বলেছি যে কথা কম কিন্তু অর্থ অনেক বেশি মানে অল্প কথাতে অনেক কিছু রব্বুল আলমেনের কাছে এই দোয়াগুলির মাধ্যমে চাইতে পারেন আপনি হাদিস যেহেতু দুটো রয়েছে আর গত যে দুয়ার আলোচনা পর্ব নম্বর ছয় ছিল তাতে একটি দুয়া এলম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম দুয়াটি এমাম নাসাই রাহেমল্লা নিয়ে এসছেন তার সোনানে এবং এমাম হাকম নিয়ে এসেছেন মোস্তাদ রাকিম মোস্তাদ রাকিম তো মোস্তাদ রাকলিল হাকিম এবং এমাম নাসাইয়ের সোনান বা মুজতা বা যার কিতাবের নাম আনাস রাজি আল্লাহ তালতে বর্ণিত হাদিস এলম চাওয়া সম্পর্কে এবং উপকার এলম চাওয়া সম্পর্কে আল্লাহ মান ফায়ানী বেমা আল্লাম তানি আল্লাহ যা আমাদেরকে শিখিয়েছ তা দিয়ে আমাদেরকে উপকৃত করো যা জানি তাতে যেন আমাদের লাভ হয় ওয়া আললেমনি মা এবং যা আমাদের জন্য উপকারী তা আমাদেরকে শিখাও যা জানা নেই কিন্তু উপকারী সেগুলি আমাদেরকে শেখার শক্তি দান করো অর যখনই এলমান ইয়ানফাওনি এবং এমন এলম দান কর আমাদেরকে যা আমাদের জন্য উপকারী হয় উপকারী এলম এই সম্পর্কে কিছু কথা আজকে আলোচনা করব উপকারীম এলম সবচেয়ে বেশি উপকারী এলম যেটা ইহকাল পরকাল এবং মানুষের সাথে সর্ব অবস্থায় উপকারী সেটি হচ্ছে সের এই এল মানে ইসলামী শরিয়ার এল দিনের জ্ঞান দিনের জ্ঞান দিনের জ্ঞানের মধ্যে কিছু মৌলিক বিষয় রয়েছে দিনের মূল বিষয়গুলি আর কিছু রয়েছে ফরু মানে শাখা প্রশাখা বিষয় দিনের মূল বিষয় হচ্ছে আকিদাগত বিষয় বিশ্বাসগত ধর্মীয় বিশ্বাস আপনি কি বিশ্বাস করবেন আল্লাহ সম্পর্কে কি বিশ্বাস করবেন আল্লাহ রসুল সাহাশাল সম্পর্কে কি বিশ্বাস করবেন আপনি পরকাল সম্পর্কে কি বিশ্বাস করবেন আপনি আপনার জীবন সম্পর্কে কি বিশ্বাস করেন যা আপনাকে কেউ সৃষ্টি করেছেন না এমনিতে সৃষ্টি হয়েছে যদি সৃষ্টি করে থাকেন তো তিনি আপনার রব হ্যাঁ খালিক স্রষ্টা সৃষ্টিকর্তা যে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন এমনি যে খাও দাও ধুমধাম কিছুদিন করো বড় হও আর তারপরে বুড়ো হয়ে চলে এসো নাকি না শেষ কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন বিশেষ একটি উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে যদি আপনি সফল হন তাহলে আপনার সৃষ্টি সফল আর না হলে আপনার সৃষ্টি হচ্ছে বৃথা বেকার আপনি আপনার সৃষ্টির উদ্দেশ্যই আপনি বুঝলেন না বা পালন করলেন না যদি রবের এবাদত বন্দিগি না করেন আমা খালাকুল জিন্না ওর ইনসা ইল্লা বোধন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য তো আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এবং আল্লাহর অসুর শাসাম সম্পর্কে আরও যে সব আকিদার বিশ্বাসের বিষয় রয়েছে এমনকি নেকবান্দাদের সম্পর্কে আল্লাহ বান্দা যাদেরকে অন্য ভাষায় অলিয়া আউলিয়া বলছেন আউলিয়া সম্পর্কে একটা ধর্মীয় বিশ্বাস আছে না নেই ধর্মীয় বিশ্বাস দুই রকম একটা হচ্ছে ভ্রান্ত বিশ্বাস সিরকি কুফরি বেদাতি বিশ্বাস একটা হচ্ছে সঠিক বিশ্বাস আল্লাহর আল্লাহবানা জান্নাতি এটা ঠিক বিশ্বাস না ভুল আল্লাহর যারা নেঘবান্ধা তারা জান্নাতি তাই না ফালা খফুন আলিম আল্লাহম তাদের তাদের কোনো চিন্তা নেই তাদের ভয় নেই কিন্তু আল্লাহর অলিরা মরে না এই বিশ্বাস ঠিক না ভুল ভুল আল্লাহর অলিরা দিতে পারে ঠিক না ভুল আল্লাহর অলিরা অসাধারণ ক্ষমতা রাখে বললেন না কি আকিদ জি আল্লাহর অলিদের দরবারে গেলে ওদের মাজারে গেলে খালি হাতে ফিরে আসে না সের কি তো কুফুরি আকিদ ইসলাম শেষ হয়ে যাবে তাহলে এই সমস্ত কিন্তু তো আমাদের মুসলিম সমাজে আছে তো যে কোনো বিষয় সম্পর্কে তার মধ্যে একটি হলো আল্লাহর নেক বান্দাদের সম্পর্কে আপনার চেয়ে তো অনেক নেক মনে করছেন দুনিয়া অনেক ভালো মানুষ ছিল এমাম আবু হানিফা এমাম শাহি মালিক আহমদ ইমাম বোখারি তার চাইতে বেশি সাহাবির আবু বকার উমার ওসমান হ্যাঁ তাদের সম্পর্কে একটা আকিদা আছে যেটা বিশ্বাস রাখা ফরজ যে তারা ভালো মানুষ তারা সবচেয়ে ভালো মানুষ তারা নেক মানুষ তারা জান্না না তিনশাল ঠিক না কিন্তু যদি বলেন যে আবু বকার উমার ওসমান মরেননি হ্যাঁ তারা জিদ্দিতে পারেন তাদের কবরের কাছে গেলে তারা জানতে পারেন এবং তারা বিপদ আপদে সাড়া দিতে পারেন যদি ছেলেমেয়ের না হয় আর তাদেরকে দরখাস্ত করে তো আল্লাহর কাছ থেকে নিয়ে দিতে পারেন তো কি এগুলো ভ্রান্ত দেয় গুমরাহি পথভ্রষ্টতা রাস্তা হার জান্নাতের রাস্তা হারিয়ে দেয় জাহান নামের রাস্তা এগুলো এগুলো জাহান নামের রাস্তা সোজায় তো সবচেয়ে তো উত্তম এলম হচ্ছে ইসলামের মৌলিক বিষয়গুলি মানে আকিদ বিশ্বাসগত বিষয়গুলি আর বিশ্বাস বিশ্বাসগত বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস ওহিত আল্লাহর একত্র আল্লাহ আছেন যথেষ্ট না আর হিন্দুরা বলে আল্লাহ আছেন কিন্তু আল্লাহ কোটি দেবতা আছে আর আমাদের আল্লাহ আছেন আর কেউ নেই তার সাথে কেউ নেই দরগা নেই দুর্গা নেই কেউ নেই কোনো শক্তি নেই আল্লাহর শরীর তাহলে শুধু আস্তিক হইলে হবে না আল্লাহ আছেন আল্লাহ একও একক আছেন তিনি ওয়াহদাহু লাশারি কালেও তার কোনো শরিক নেই তার কাজেও কোনো শরিক নেই তার এবাদত কোনো শরিক নেই তার নাম গুণে বৈশিষ্ট্যে কেউ শরিক নেই সুতরাং আল্লাহ আলেমুল কেউ আলেমুল গেব না আল্লাহ অদৃশ্যের খবর রাখেন নবী আলেমুল গায়েব অদৃশ্যের খবর রাখেন না বোঝা গেছে না চোখের আড়ালের খবর একমাত্র আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ জানেন না জি হারিয়ে গেছে ছেলে হারিয়ে গেছে ভাই গরু চুরি হয়ে গেছে টাকা পয়সা আপনার রুম থেকে হারিয়ে গেছে ওনার হাত চালেছে হাত চালেছেন অথবা বাটি চালাচ্ছেন হ্যাঁ দিয়ে তখন হ্যাঁ চোর ধরছেন করছেন আমাদের দেশের লোকেরা হিন্দুরা করছে ন্যাক্সিডেন্ট মুসলিমরা করছে এগুলো বিশ্বাস করে আল্লাহ না করে যদি কারো ঘরে ওই বাটি চলে যায় বা যদি হাত চলে যায় অমুকের দিকে আর যদি বলে দেয় গণক যে অমুকই চুরি চুরি করেছে অমুক বাড়িতে চুরি হয়ে গেছে তোর জান বাজবে না যদি গরিব হয় আর অভাবী হয় তো ওর যান বাঁচানো মুশকিল আছে এমনিতে চোর সাব্যস্ত হয়ে গেল তো গায়েব কে জানল তাহলে তাল্লার সাথে শরিক করে দিলেন আপনি এই বিশ্বাস যদি করেন তাল্লার সাথে শরিক করে তো মুশরিক হয়ে গেলেন আপনি কোথায় ইসলাম আছে এগুলো তো আমাদের সমাজের বিশ্বাস জি কোনো তদবির আছে ইসলাম এমন কোনো তদবির আছে যে কে চোর চোর ধরার তদবির না কোনো তদবির নেই তদবির হচ্ছে যে তোমার টাকা পয়সা লুকিয়ে রাখো কথা বোঝা গেছে যেখানে সেখানে রেখে দিও না দশ হাজার বিশ হাজার ইয়ালিয়া রুমে রেখে দিলেন আর তারপরে গোসল করতে চলে গেলেন কোথাও নাকি আপনার রুমে কোনো নিরাপত্তা নেই আরও সাথীর সঙ্গে বাস করে দশ বিশ হাজার নিয়ে এসে রেখে দিচ্ছ আর বলছে যে চুরি হয়ে গেছে এখন চোর ধরতে হবে কী করতে হবে চাল পড়া খাওয়াইতে হবে বলছে না নাই আমাদের দেশে চাল পড়া খাওয়াইলে এই মুখ দিয়ে রক্ত উঠতে শুরু হবে এইগুলো আমাদের দেশে ইসলাম এগুলো ইসলাম আছে কোথাও কোথাও নেই সব তাও ইসলামের নামে জালিয়াতি তো এই আকিদাতি আসল এলেমে তো আমাদের ভেজাল এলেমেই যখন ভেজাল তো আঁকিদ তো বিশ্বাসও ভেজাল আমলেও ভেজাল সব ইসলামে ভেজাল আর ভেজাল আসল ইসলাম খুঁজে পাই মুশকিল মার্কেটে এই হচ্ছে অবস্থা আল্লাহ হেফাজত করুক কত আর এই ভুলগুলি বলবো ভুল বলবো কারণ ভুল বলতে বলতে নিজেকে বিরক্তি লাগছে কিন্তু ভুলের সংশোধনটা ভাইরাস মুক্ত যদি না করেন তো কম্পিউটার ভালো হবে না ভাইরাস ভরা আছে কম্পিউটারে আর ভালো ভালো প্রোগ্রাম আপনি তাতে ইনস্টল করছেন লাভ আছে কিছু কোনো লাভ নেই ওই রকমে হচ্ছে ইসলাম এত যে তারাবি পড়লেন আর এত যে খতম করলেন এত যে দান খায়রাত করলেন এত যে রমজান মাসে নে কামল করলেন কিন্তু এখানে সিরকের ভাইরাস ভরা আছে বেদাতের ভাইরাস ভরা আছে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নেই অলিয়া অলিয়া সম্পর্কে সঠিক ধারণা নেই নবীর রসুল সম্পর্কে সঠিক ধারণা নেই ভ্রান্ত ধারণা সুতরাং সব বরবাদ হয়ে যাচ্ছে ভাইরাসে সব নষ্ট করে দিচ্ছে আল্লাহ হেফাজত করুন সবচেয়ে উত্তম এলেম হচ্ছে শরীয়তের এলেম আর শরীয়তের মধ্যে আকিদার এলেম বিশ্বাসের এলেম তারপরে হচ্ছে ফেকি মাসাইলের এলেম ফেকি মাসা মাসাইল। কোনোটাই ছোট না কিন্তু একটা বেশি গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ কোনোটারই গুরুত্ব কম নয় এই নয় যে আপনি সুন্নতি তৈরিকে নামাজ পড়বেন না যা যা ইচ্ছা তাই করলেন যেখানে ইচ্ছা সেখানে হাত বেন হাত উঠালেন না উঠালেন আমিন জোরে নেয় আসতে অসুবিধা নেই একটা করলিয়া না এটাও নয় গুরুত্ব আছে কিন্তু এর চাইতে অনেক বেশি গুরুত্ব আছে এগুলোতে ইসলাম যায় না একটু ভুল ভাল আছে হ্যাঁ দুর্বল আছে কিন্তু ইসলাম চলে যায় না নষ্ট হয়ে যায় না কিন্তু ইসলাম কোথায় চলে যাবে যদি আল্লাহর সাথে কাউকে শরীফ করে দেন নবী সম্পর্কে ভ্রান্ত আঁকিয়ে দা রাখেন হ্যাঁ নবী মাটির পয় দেয় না নবী আদম সন্তান না নবী নূরের পয় দেয় নবীর ছায়া ছিল না নবী হাজির নাজির নবী মিলাদ মাহফিলে হাজির হয়ে যান তো বরবাদ করে দিল সব আকিদার বিশ্বাসের এলেম তারপরে হচ্ছে শরীয়তের অন্য অন্য মশলা মশাইলের এলেম এটা সবচাইতে উৎকৃষ্ট উত্তম এলেম তারপরে দুনিয়ার অন্য অন্য যেগুলো উপকারী জ্ঞান উপকারী জ্ঞান এম সাহেব রহমাল্লাহ বলছেন যে দুনিয়ার উপকারী জ্ঞানের মধ্যে সবচাইতে উত্তম জ্ঞান হচ্ছে ইসলামী শরিয়ার জ্ঞানের পরে সেটা হচ্ছে চিকিৎসাবিদ্যা চিকিৎসাবিদ্যা কারণ মানুষ দুটো জিনিসের নাম একটা হচ্ছে মানুষের কি আত্মা রুহ আর একটা হচ্ছে দেহ রোহ আর বদন এই যে বদন দেহ তো দেহর চাহিদা দেহর রোগ সারাই কারা এই শরীরের চিকিৎসকরা ডাক্তাররা এটা এই জন্য ভালো এলএম অন্য অন্য এলএমের তুলনায় কিন্তু দেহের রোগ সারালেন আর রুহের আত্মার রোগ সারালেন না তো কোনো লাভ নেই এই দেহে কোনো লাভ নেই এই দেহ মৃত সুতরাং রুহের চিকিৎসা রুহের সব রোগ রয়েছে কলবের সব রোগ রয়েছে এই সব রোগ সারাবার জন্য বহির এলেম লাগবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান এটা সবচাইতে উৎকৃষ্ট এলেম এই জন্য আল্লাহ তাদের সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ হচ্ছে যাদের কাছে আল্লাহর শরীয়তের এলেম আছে কোরআন এবং হাদিসের এলম আছে মহান আল্লাহ কোরআনী কেনা বলছো হেকমা যাকে হেকমা হয়েছে মানে কোরআন এবং হাদিসের জ্ঞান হেকমা মানে হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান যাকে কোরআন এবং হাদিসের ওহির জ্ঞান দেওয়া হয়েছে অজস্র কল্যাণ দেওয়া হয়েছে অজস্র কল্যাণ দেওয়া হয়েছে তাকে সীমাহীন কল্যাণ ভালাই দেওয়া হয়েছে আল্লাহ আরো বলেছেন হালিয়াস্তিন আলমন যারা জানে আর যারা জানে দুটো সমান হইতে পারে একটা লোক জানে আর একটা লোক জানে দুজন সমান দুইজন উমরা যাচ্ছেন একজন মাশাআল্লাহ উমরা সম্পর্কে যথেষ্ট জানি এ টু জেড কী করতে হবে শুরুতে সব জানা আছে কোনো চিন্তা নেই আর একজন একেবারে জিরো নতুন এসছেন অথবা পুরাতনে কিন্তু উমরার কিছুই আইডিয়া নেই শুনেছেন যে উমরা আর সেটাও ভুল শুনেছেন উমরা ছোট হাজ আরে বড়ো হাজ না পড়লে একটা ছোটো হাজ তো করে আসি আর তারপরে যাচ্ছেন কিন্তু কোথেকে শুরু করেছে তাও জানেন না একবার সাফাতে আমি আছি আমার পরিবার বাচ্চাদেরকে নিয়ে। সাফা মারা সাই করছি আর একজন লোক এসে জিজ্ঞাসা করছে যে কোনখান থেকে শুরু করবো তো যেই লোকটা জানে না যে সাফা থেকে শুরু করতে হয় না মারোয়া থেকে শুরু করতে হয় তার উমরার কোয়ালিটি কেমন হবে বলেন তো দেখি হ্যাঁ আর একটা লোক সবই জানে যে কোনটা সাফা কোনটা মারো ওইটাও জানে আর কোনখান থেকে শুরু করতে হয় ওটাও জানে আর কয়েকবার গেলে এক চক্কর ওইটাও জানে অনেকে মনে করে সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা দিলাম তাহলে এক চক্কর হলো দিল চোদ্দ চক্কর কত লোক এরকম করে আসছে ঠিক না তো যে জানে আর যে জানে না সমান কখনো সমান নয় আল্লাহ বলছেন জি যেমন রাত দিন সমান নয় আলো অন্ধকার সমান নয় হ্যাঁ চোখ আল্লাহ অন্ধ সমান নয় আল্লাহ এইভাবে কোরআনে বয়ান করেছে ঠিক তেমনি আলেম আর জাহেল সমান না একজন জ্ঞানী আর একজন জ্ঞানী নয় দুজনে সমান নয় আল্লাহ আরও বলেছেন

তাদেরকে এলেম দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে কোরআনে বাহাদিস ওহির জ্ঞান দেওয়া হয়েছে এলেম হাসিল করেছে মেহনত পরিশ্রম করেছে তাদেরকে আল্লাহ উন্নীত করেন ওপরে উঠান দুনিয়া খেরাতে দারাজাত বহু গুণে দারাজাত এক দরজা বলা হয়নি বহু মর্যাদা তাদের উন্নীত করে আল্লাহ রবা আলমী দুনিয়াতে অনেক সময় বোঝা যায় না কারণ দুনিয়াতে মাপকাঠি আলাদা আলাদা কেউ মনে করে যে পয়সা হইলেই বেশি সুখী আর পয়সা হইলেই বেশি ওপরে উঠে গেছে আর বড় যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে তাহলেই তো ওপরে উঠে গেছে আর এলএমের মাধ্যমে মাদ্রাসা পড়া মানুষ এলএমের মাধ্যমে পড়ে উঠেছে এটাকে এমন কোনো মূল্যায়ন করে না কারণ অতটুকু জ্ঞান নেই ওই জ্ঞান চক্ষু নাই তো আখেরাতে তো সুস্পষ্ট হবে আখেরাতে সেটা সুস্পষ্ট হবে বিশেষ করে আখেরাতে আর আখেরাত বললেই তো আখেরাত কখন যে মরণ চলে বিশ্বাসী নেয় এ একটু শরীরটা খারাপ করছে তখন বুঝতে পারছে যে আমি এখনই মরে যেতে পারি অনবিশ্বাস নেই তো তো পয়সা করবো কি এ দুনিয়া করবো কি সব তো ছেড়ে যেতে হবে আখেরাতের জন্য যদি কিছু করে যেতে পারেন তার জন্য প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি একজন চালাক মানুষ যে হ্যাঁ সেখানে স্থায়ী থাকতে হবে জি অনেকে আসে প্রবাসে আর এখানে এসে খুব ঘরবাড়ি খুব সাজায় পরিবার নিয়ে এসছে প্রবাসে কোনো ঠিক নেই পরিবার নিয়ে এসছে হতে পারে যে সকালে ডিউটি গেছে আর তারপরে কয়েক ঘন্টা ডিউটি করে ফিরে আসছে আর তখন এক্সিট লেগে ফিরে আসছে হতে পারে না মালিকের সাথে একটু গোলমাল হলে সাথে সাথে এক্সিট লাগিয়ে দিল হইতে পারে না হইতে পারে তারপরেও যদি কোন পাগল এমন হয় যে এইখানকার ঘর বাড়ি একবারে লাখ লাখ রিয়েল দিয়ে সাজাচ্ছে তোর মতো বোকালো কেউ আছে চিন্তা করেন তাহলে এতেও তো সময় লাগতে পারে এক্সিট লেগে এখান থেকে সফর হইতেও তো সময় লাগতে পারে কয়েকদিন সময় লাগতে পারে কিন্তু মরণ হতে এক মুহূর্ত এক সেকেন্ড সময় লাগবে না আমার যে কথাটা জবান দিয়ে বেরিয়েছে এরপর আর একটা কথা বেরোয় একটা শব্দ বেরোবে কিনা আমার জানা নেই চিন্তা করেন তাহলে তাহলে এই দুনিয়ার জন্য এত কিছুর প্রস্তুতি আখেরাতের জন্য প্রস্তুতি নেই চালাক মানুষ জ্ঞানী মানুষ পরকালের জন্য প্রস্তুতি নেবে যেখানে খালেদা ফিহা আবাদা চিরকাল থাকতে হবে আল্লাহ যেন আমাদেরকে জ্ঞানের পরিচয় দেওয়ার তৌফিক দান করে আখেরাতের জন্য মেহনত করার তৌফিক দান করেন রসুরল্লা বলছেন উদ্দিন যার সাথে আল্লাহ মঙ্গলের ইচ্ছা করেন ভালাইয়ের ইচ্ছা করেন তাকে দিনের জ্ঞান দিয়ে থাকেন কাউ যদি কাউকে যদি আল্লাহ দিন শিখার শক্তি দিয়ে থাকেন সেটা মাদ্রাসের জরুরি নয় যে মাদ্রাসার বয়স শেষ হয়ে গেছে তার মানে শেষ মাদ্রাসার বয়স শেষ হয়ে গেছে সৌদি আরবের আলহামদা যেই শহরে যাবেন ইসলামিক সেন্টার আছে এখানে নিয়মিত ক্লাস আছে এখানে নিয়মিত আলোচনা বিষয়ভিত্তিক আলোচনা হয় এমনি নয় যে ফল আমাদের দেশের মতো আলোচনা আলতু ফালতু আলোচনা কোনখান থেকে শুরু করলো কোনখানে শেষ করলো সে বক্তাও জানে না আর শ্রোতাও যায় না ঘুরে ফিরে চার পাঁচটা তাদের মাজা ঘোষা বক্তব্য আছে ওয়াজ আছে এদিক থেকে ওই দিক এই দেশে এই দেশের এই প্রান্ত প্রান্ত ওইগুলোই বলে বেড়ায় না 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 এখানে প্রতিদিন নতুন কিছু হচ্ছে প্রতিদিন নতুন কিছু শেষ হচ্ছে একটা কিতাব শেষ হচ্ছে একটি আলোচনা শেষ হচ্ছে আর একটি শুরু হচ্ছে রিপিট আলোচনা খুব কমই পাবে সৌদি আর বিশেষ করে আমার তো খুব কমই পাবে জি তো তারপরে যদি এখানে এত সুযোগ থাকা সত্ত্বেও যদি দিন না শেখেন তাহলে আল্লাহ আপনার জন্য ভালো চাননি আপনি নিজের জন্য ভালো চাননি সুতরাং আল্লাহ আপনার জন্য ভালো চাননি আর আপনি নিজের জন্য ভালো চাইবেন তখন এলম হাসেল করবেন দিন সম্পর্কে আল্লাহ আপনার মঙ্গল চেয়েছেন এমাম আহমদ রাহমহল্লা বলছেন যে তালাবুল এলম আফজালুল আমাল এলেম হাসেল করা ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচাইতে উত্তম আমল সবচেয়ে উত্তম আমল একজন লোক যদি সারা রাত তাহাজুত পড়ে সারা রাত আরেকজন সারা রাত যদি কোরআন এবং হাদিস পড়তে থাকে কোরআনে তফসির পড়ছে হাদিসের অনুবাদ পড়ছে কেউ কোনো মাসলা মাসাইল পড়ছে সে বেশি দেখবে যে এলএম চর্চা করেছে কারণ যেই ব্যক্তি সারা রাত তাহাজুদ পড়লো তার সবটা শুধু সে পেলো আর কেউ কিন্তু পেলো না পেল কিন্তু যেই ব্যক্তি দু চার ঘন্টা এলিম চর্চা করলো পড়লো সেই জ্ঞানটা যে হাসিল করলে এখানে কিছু মেমোরিতে পারবে আর অন্যদেরকেও সেটা বিতরণ করতে পারবে কত লোক তার মাধ্যমে শিখবে কত ফায়দা হইল জি কিন্তু একটি শর্ত লেমান যার নিয়তটা সৎ সৎ নিয়তে এলিম শিখতে হবে এলিম শিখতে হবে কি জন্য সৎ নিয়তে আল্লাহ সন্তুষ্টির জন্য শিখছি মানুষের উপকার করার জন্য শিখাচ্ছি শিখছি মানুষকে কিছু শিখাবো রাস্তা দেখাবো সেই জন্য শিখছি কেন পেটের জন্য দুনিয়ার স্বার্থে অথবা আমি খ্যাতি লাভ করার জন্য আর মানুষকে আমি কাউকে ছোট করার উদ্দেশ্য আর নিজেকে বড় করার উদ্দেশ্য না এগুলো যেন না থাকে দুনিয়ার কোনো স্বার্থ গরজ পয়সার হোক ক্ষমতার হোক নেতৃত্বের হোক আর কিছু হোক খ্যাতির হোক এগুলো যেন না থাকে আল্লাহ নিয়ত তাকে সৎ করা সবাইকে তৌফিক দান করে এমাম আবু হানিফা রাহেম এমাম মালিক আলিক তারা কি বলছেন শুনে বলছেন আফজাল উত্তম নফল হচ্ছে এলএম শিখা এবং শিখানো আপনি ধরেন কোরআন শিখছেন এই যে অনেক ভাইরা এসে আসল পরতে কোরআন শিখছেন এটা সবচাইতে উত্তম নফল ফরজ যদি নাও হয় কোরআন শিখা তো ফরজ সর্বনিম্ন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ কিন্তু যাদের ধরেন ফরজ আদায় হয়ে গেছে ফরজ আদায় হয়ে গেছে ফরজ কতটা যতটা দিয়ে আল্লাহর সুন্দরভাবে ইবাদত করতে পারবেন যেমন নামাজের মাসলা আসলো নামাজ শুরুতে শেষ পর্যন্ত কেমন করে পড়তে সব জানা আছে দুয়াচুরা সব জানা আছে তরিকা নিয়ম সব জানা আছে তার নামাজের ফরজ আদায় হয়ে গেছে রোজা শ্যাম কেমন করে পালন করতে রোজা রাখতে হয় সব জান মশলা মশলা জানা আছে ফরজ আদায় হয়ে গেছে জাকাত দেওয়ার সময় জাকাতের মশলা জানা আছে হজ করার আগে হজের মশলা জানা আছে ফরজ আদায় হয়ে গেছে ঠিক না হালাল হারাম জানা আছে ব্যবসা হালাল সুদ হারাম ঘোষ হারাম চাকরি করে মেহনত করো বেতন হালাল ঠিক কিনা তা হালাল হারাম জান আজ ফরজ আদায় হয়ে গেছে অতিরিক্ত এলিম ধর আমরা যে এলিমগুলি হাসিল করছি বা আপনাদের মধ্যে অনেকে আছেন যদি মোটামুটি ইসলাম সম্পর্কে যথেষ্ট সহি জ্ঞান আছে সহি আকিদার জ্ঞান আছে মাসলাম মাসাইল জ্ঞান আছে আর তারপর অতিরিক্ত এলিম হাসিল করছেন যদি করেন এটা সবচাইতে উত্তম নফল শিখা আর যে শিখে নিয়েছে শিখানো অন্যকে শেখানো এটা সবচাইতে উত্তম তার মানে আমি যদি আপনাদেরকে এখানে বাদ দিয়ে। এতে কাফে গিয়ে যদি মক্কায় বসে থাকে তার চাইতে বেশি নাকি এখানে আছে তার চেয়েতে বেশি নিগে এখানে আছে কারণ এতে কাফে যদি আমি বসে থাকতাম মক্কা মদিনা গিয়ে তা আমার দ্বারা আপনাদের এক পয়সার লাভ হইতো না কোনো লাভ হইতো কোনো একটা অক্ষর শিখতে পারতেন কেউ শিখতে পারতেন না কিন্তু আমি যে এতে কাপে আপনাদের কাছে বসে আছি একটা উদাহরণ দিয়ে বলছি আপনার এটা আপনার ওপর ফিট করবে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আমার পার্সোনাল নিজের ব্যক্তিগত জিকির আজকার রাজকার এতে কাপ নফল এবাদত যেগুলো আমার ব্যক্তি জীবনের সীমিত এবাদত সেগুলো বাদ দিয়ে কাউকে যদি শিখা এটা সব চাইতে উত্তম নফল কাজ কে বলেছেন এমাম আবু হানিফা রহমাল্লা বলেছে যে চার এমামের অন্যতম এমাম এমাম মালিক বলেছেন দুই এমাম বলেছেন এমাম নাবি রহমাল্লাহ বলছেন সমস্ত সালাফগুন অর্থাৎ সাহাবাই কেরম তাবেইন তাবা তাবেইন আইমা সবাই একমত ইত্তফাক সালাফ আল আন্নাল ইস্তিকাল ইলমি আফদাল ইস্তিকাল নওয়াফিল সালাত ও সিয়াম ও তসবি ও নাহবিদ আলিক কেউ যদি এলেম চর্চা করে সেটা বেশি উত্তম নফল নামাজ চাইতে বা নফল রোজার চাইতে নফল তোসভি জিকির আর কাজগার চাইতে জি বলছেন ফহ নুরুল কলুম কোরআনে হাদিসের অহির জ্ঞান হচ্ছে কলবের হৃদয়ের জ্যোতি অন্তর আলোকিত হবে এর মাধ্যমে ইমান তাজা হবে বল মির আসুন নবী এবং নবীর ছেড়ে যাওয়া সম্পদ নবী শাসন কি ছেড়ে গেছেন

এলমের ফলাফল কি এলেম যদি হাসিল করেন এর ফলন কি সব সবকিছুর একটা ফলন আছে তাই না ফলাফল বলছেন এলমের ফলাফল হচ্ছে দুইটি এক হচ্ছে আল এখলাস হাসিল করার ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল্লাহর জন্য এখলাস নিষ্ঠা নিষ্ঠা বানালা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য শিখছি কি শিখছি কি জন্য শিখছি এলএম শিখছি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করছি কিসের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য এটা হচ্ছে এখলাস একমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর আস্থায় কোনো দুনিয়ার গরজে নাই দুই নম্বর হচ্ছে অফিল আমলে বেহি এলএমের ফলাফল হচ্ছে আমল করা এল এম শিখা যদি আমল করেন তাহলে ফল পেলেন না হলে এমন গাছ যে গাছের কোনো ফল হয় না যে গাছের কোনো ফল হয় রাস্তাঘাটে মেলা আজকাল দেখছেন না রাস্তাঘাট সাজানোর জন্য মেলা গাছ আছে কোনো ফল পাই না যুগ যুগ ধরে ওই গাছপালা দেখছে রোডের ডানে বামে কিন্তু বেকার ফালতু গাছ পশ্চিমা কোন গাছ এসব সব আজকাল মানুষ লাগাইতে শিখেছে কিন্তু আমাদের দেশের গাছ আম গাছ হোক কাঁঠাল গাছ হোক হ্যাঁ আরে কলা গাছই হোক যে কোনো ফল গাছ হোক পেয়ারা হোক ফল দিচ্ছে তাই না গাছের ফল তাকে তো লাভ আছে আর গাছে যদি ফল নাই তো কি লাভ তো এলএমের ফল হচ্ছে আল্লাহর জন্য হওয়া সেই কাজটি আর আরেকটা হচ্ছে এলেম অনুযায়ী আমল করা হাফেজে কোরআন আমল নেই পাপ হ্যাঁ আলেম হ্যাঁ অথবা কিছু শিখা ইসলামিক সেন্টারে আসা যাওয়া করছেন কিন্তু আমল নেই এখনও মানুষের টাকা পয়সা নিয়ে দারদুর নিয়ে দেওয়ার নাম কথা নেই তো কি আমল করলেন কি সংশোধন করলেন হ্যাঁ ইসলাম শিখছেন মাশাআল্লাহ ইসলাম জানছেন কিন্তু পরিবর্তন নেই কিছু ওই রকমই যেমন ছিলেন আগে সেই রকমই পাপ আর পাপ চলছে জীবনে তাহলে লাভ নেই কোন ফল নেই এই গাছের কোনো ফল নেই জি যাই হোক হাদিসের দিকে ফিরে আসি কথা লম্বা হয়ে যাচ্ছে তেরোশো সত্তর নম্বর হাদিস মা এসরদ্দ আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন অন্নান্ন আল্লাহ মাহাজ নবীসাল্লাহিসাল্লাম মা আসরত আল্লাহ তালে নিজের সবচেয়ে প্রিয়তম স্ত্রী বরং সমস্ত মানুষের মধ্যে সবচাইতে প্রিয়জন কে ছিলেন নবিস আসলামের কাছে একটি হাদিসা আছে যে জিজ্ঞাসা করা হয় একবার কেউ জিজ্ঞাসা করে ইর আল্লাহ হাব্বুক আপনার সবচাইতে প্রিয় ব্যক্তি কে সবচাইতে প্রিয় ব্যক্তি কে আমরি মানে আস জিজ্ঞাসা করছে আমরিবিনা আস আমরিমিনে আস দেখছেন নবী সালামাকে এত ভালোবাসছেন এত ভালোবাসেন ওনার ধারণা যে আমার মতো মনে হয় আর কাউকে ভালোবাসে না নবী সু কিন্তু সবাইকে এরকম ভালোবাসতেন সবাইকে ভালোবাসতেন এরকম তো যা যার সাথে এরকম দেখা সাক্ষাৎ হতো হতেন আমাকে সবচেয়ে বেশি মনে হয় তো এই আশাতে যে আমার নাম হয়তো লিস্টে এক নম্বরে না আসলে দু নম্বরে তো আসবে তো জিজ্ঞাসা করছে ই আর আল্লাহ কে সবচেয়ে প্রিয় আপনার কাছে তখন বলছেন যে আয়েশা আয়েশা সবচেয়ে প্রিয় আমার কাছে এই রাসুল আল্লাহ তাকে এই দোয়া শিখিয়েছেন সবচেয়ে প্রিয় মানুষকে এই দোয়া শিখিয়েছেন সাল্লাম তারপরে তখন ভাবছে আচ্ছা মহিলা তো মহিলার হলো পুরুষদের মধ্যে মিনার রেজা আলিয়া রসুল আল্লাহ পুরুষদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন হ্যাঁ তো বলছে আবু হা তার বাপকে বেশি ভালোবাসে তার বাবাকে অবাকের সিদ্দিক রাজি আল্লাহ তালান ভালোবাসেন আমার আজ বলছেন যে এরকম করে দিয়ে একটা জিজ্ঞাসা আমি চিন্তা করলাম যে আর জিজ্ঞাসা করে লাভ নেই আমার সিরিয়াল আসে কি না আসে কোনো ঠিক নেই জি হ্যাঁ তো নবী শাসন সবাইকে ভালোবাসতেন জি মায়ের সারজি আল্লাহ তাকে এই নি আসালক আসালকিন আল খেয়ে করলেহি হে আল্লাহ তোমার কাছে সমস্ত কল্যাণ চাই ও আল্লাহ সমস্ত কল্যাণ সমস্ত করল্যাণ আর কিছু বাদ থাকলো কিছু বাকি থাকলো সমস্ত কল্যাণ চাই দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ শুধু তাই নয় আজ এ লেহি ও আজ এ লেহি নগদ আর ধারে নগদ ধার বুঝলেন মানে যেটা এখন অথবা আগামী দিনে চিরকাল সবসময় সব কল্যাণ চাই দুনিয়া চেয়ে নিলেন এতটুকু এতটুকুই সব চাওয়া হলো আল্লাহিনিয়া খেরেকুল্লেহি আজ এহি আজ তো মিন আলম আল্লাহ জানি আর না জানি কারণ অনেক কিছু জানি যে এটা আমার জন্য ভালো কিন্তু অনেক কিছু ভালো আমি জানি না যে ওইটা আমার জন্য ভালো আমাদের জ্ঞান এত সীমিত যেটাকে ভালো মনে করছে নিজের জন্য ওটাই হয়তো আমার জন্য খারাপই করবে ঠিক না আর অনেক কিছু ভালো আছে যেটা চাইতে চায় জানি না আল্লাহর কাছে আল্লাহ ওইটাও দাও

ওয়াউযুবিল্লাহ ওয়াউযুবিল্লাহ মিন শাররিকুলহি আল্লাহ তোমার কাছে সমস্ত অনিষ্ট থেকে সমস্ত খারাপ বস্তু থেকে আশ্রয় কামনা করি কুল্লিহি সমস্ত খারাপ থেকে আশ্রয় সমস্ত খারাপ কিছু বাদ থাকলো যদি আমার উপরে কেউ জালেম হয় সেই জালেমের অনিষ্ট খারাপ থেকে আমার প্রতিবেশি যদি খারাপ হয় মানুষ খারাপ হয় খারাপ জিন থেকে খারাপ পশু পাখি থেকে খারাপ কীট পতঙ্গতে খারাপ সাথী সঙ্গীতে খারাপ কলিগ থেকে খারাপ বস থেকে খারাপ আমার অধীনে যারা চাকরি করে তাদের থেকে ইত্যাদি ইত্যাদি রাস্তাঘাটে চলতে ফিরতে যেখানে যত খারাপ আছে সমস্ত খারাপের অনিষ্ট থেকে চাই আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তুমি রক্ষা করো কোনো কিছুই যেন আমার ক্ষতি না করতে পারে আল্লাহ সবচেয়ে চেয়ে বাবুজি বাকি করলে আল্লাহ তোমার সমস্ত অনিষ্ট থেকে আমি পানাহা চাই আশ্রয় চাই আজ এলি হো আজ এলি সেটা এখন হোক অথবা পরবর্তীতে হোক সময় দুনিয়া এবং আখরা সবসময় দুনিয়ার হয়ে গেল আখেরাতের আখেরাতের যা আমাদের যেন ক্ষতি করে কি যে কোনো আজাব যে কোনো শাস্তি হ্যাঁ কড়া হিসাব আল্লাহর থেকে যদি হিসাব শুরু হয়ে যায় কবরের আজাব হ্যাঁ কবরের প্রশ্ন উত্তর না দিতে পারা তারপরে জাহান্নামে চলে যাওয়া ইত্যাদি ইত্যাদি সমস্ত অনিষ্ট থেকে মা আলেম তমিন আলাম আলাম আর যা জানি যা জানি না ওই তো অনেক কিছু খারাপ কিন্তু জানি না ওকে বন্ধু মনে করছে এমনও লোক আছে যাদেরকে আমরা মনে করছি খুব কাঙ্ক্ষী দরদি ভিতর ভিতর আপনার জ্বর কাটছে আছে না নেই আল্লাহ আমি জানি না যে খারাপ কিন্তু তুমি জানো আল্লাহ ওর থেকেও আমি পানা চাই ওর অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই তুমি আমাকে রক্ষা করি যেন ক্ষতি না করতে পারে এই একটি দোয়া হয়ে গেল দ্বিতীয় দোয়া আউতে রয়েছে আল্লাহমিনী আসালে মালাম হে আল্লাহ তোমার কাছে ওই সমস্ত কিছু চাই ওই সমস্ত কল্যাণ চাই যা তোমার বান্দা তোমার নবী চেয়েছেন আল্লাহ সারা জীবন জীবনাম নবতের জীবন কত বছর নবী হওয়ার পরে কত বছর তেইশ বছর চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন আর তেষট্টি বছরের ইন্তকাল তেইশ বছর তেইশ বছরের নবী সাহা যা চেয়েছেন সবচেয়ে ফেলি এক কথাতে কত ব্যাপক অর্থ চিন্তা করেন আল্লাহ আসাল কমিন খাইর মা আসা আলাকা আবদো কা নবী ও কা সাল্লাহ হে আল্লাহ তোমার কাছে সে সমস্ত কল্যাণ মঙ্গল চায় যা তোমার বান্দা তোমার নবী মোহাম্মদ সাল্লাম চেয়েছেন ও আউজ বেকা মিশার মা আজা মা আজা আছে আর মাস্তা আজাও আছে মিনসারে মা আজাবে কাবেহি আব্দ কাওয়া নবী ওকা সাল্লা সাল্লাম হে আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি আশ্রয় চাইছি ওই সমস্ত মন্দ থেকে অসমস্ত অনিষ্ট থেকে যা থেকে আশ্রয় কামনা করেছেন আশ্রয় চেয়েছেন তোমার নবী তোমার বান্দা মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তাহলে নবী শাসন যত খারাপ জানতেন যে কোনটা খারাপ আমার জন্য দুনিয়া আগে রাতেন সমস্ত খারাপ থেকে আবু জাহুল থেকেও আশ্রয় চেয়েছেন আবুল হাব থেকেও আশ্রয় চেয়েছেন জাননি দুশ্মনেরা যত দুশ্মন আছে সমস্ত দুশ্মন থেকে মানুষ দুশ্মন হোক জিন দুশ্মন হোক সমস্ত দুশমন শত্রু থেকে তার অনিষ্ট থেকে পানা চেয়েছে সব চেয়ে ফেললেন আপনি এই এই এক ছিল আরেকটি দোয়া তৃতীয় আল্লাহ আল্লাহ তোমার কাছে জান্নাত চাই এবং জান্নাতের কাছাকাছি যেই কথা কাজগুলি করে দিবে সেগুলি চাই অর্থাৎ জান্নাতও চাই আর জান্নাত যাওয়ার মতো নেক আমল চাই নেক কথা চাই ভালো কথা বলার তৌফিক দিও ভালো আমল করার তৌফিক দিও যাতে করে জান্নাতের কাছাকাছি হইতে পারি তারপরে বলছেন এখানে সংক্ষেপ করে দিয়েছে ওখানে রয়েছে ওয়াউজার আল্লাহ জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই ওমা কার্রাবা এলাই আর জাহান্নামের কাছাকাছি যেই পাপগুলি করে করে ওগুলো থেকে আশ্রয় চাই অর্থাৎ জাহান্নামের কাজ আমার দ্বারা যেন না হয় আমি এমন কাজ যেন না করি এমন কথা না বলি যাতে আমাকে জাহান নামের কাছাকাছি চলে যেতে হয় জাহান নামে যেতে হয় ওয়াস আলো কান্তাজা আল্লা কল্লা কাজাইন কাজাই তাহলি হে আল্লাহ তোমার কাছে চাই যে কোনো তুমি চূড়ান্ত ফায়সালা করবে আমার তকদিরে সেটা যেন আমার জন্য মঙ্গলময় হয় কল্যাণজনক হয় ভালো হয় আমার তক ভালো করি সহজ ভাষা আমার তকদিটা আল্লাহ কী করিও ভালো করিও যা আমার ভাগ্যে জুটাবে আল্লাহ ভালোটা জুটে মন্দ যেন আমার ভাগ্যে আসে ওয়া সাল কান্তা জালকুল্লা কাজাইন কাজাই তাহলি হাদিসটি এমাম ইবনে মাজা বর্ণনা করেছেন সোনানে এমাম ইবনে হেব্বান এবং এমাম হাকিম হাদিসটিকে সহি বলেছেন গুরুত্বপূর্ণ হাদিস এবং গুরুত্বপূর্ণ দোয়া যাদের মুখস্থ আছে বেশি বেশি পড়বেন অল্প কথায় সব কিছু চাইতে পারবে শেষ দাঁতে শেষ দাতে এক মিনিটও যদি থাকে এক মিনিটও লাগবে না এই দোয়াটি পড়তে তাই না তসবি পড়েনি এই দোয়াটি আপনি পড়তে পারেন শেষ লম্বা যারা এখানে যেসব মসজিদগুলিতে লম্বা কেয়াম হচ্ছে যে শেষ রাতের বিশেষ করে রাত বারোটার পরে যেগুলো হচ্ছে সেখানে অনেক সময় দুই মিনিট তিন মিনিট করে শেষ দাঁতের সুযোগ পাচ্ছেন আর শেষ দাঁতের দোয়া কবুল হয় এই দোয়াগুলি করার চেষ্টা করেন অল্প কথাতে অনেক অনেক কিছু আল্লাহ রব্বুল আলমের কাছে চেয়ে নিতে পারবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ যেন কবুল করেন তেরোশো একাত্তর নম্বর হাদিস এবং এটি হচ্ছে সর্বশেষ হাদিস এই কিতাবের বলছেন এমাম হাফেজ বিন হাজর রহমাল ও আখ রাজা শেখান বি হোরে আল্লাহ আল্লাহন কাল কালা রসুল্লাহ ওসাল্লাম স্লাহস্লাম কালিমাত হাবিব তান রহমান খফি ফাতন আলসান খফি ফাতান আলআসান সকিলতান ফিল্মিজান সুবহান আল্লাহমদ সুবাহানিম বলছেন যে দুই শেখে বর্ণনা করেছেন তাহলে বুঝা গেলো যে হাফিজ বিন হাজর রহমাল আর ইতকাল আটশো বাউন্ন হ্যাঁ আটশো বান্ন হিসুবিতে সেই যুগেও বড় আলেমদেরকে বা আলেমদেরকে ছোটই হোক আলেমদেরকে কি বলা হয়তো শেখ বলা হয়তো কিন্তু এই ছোটো খাটো একটু বহজ করতে পারে আর সবকে শেখ বলা এটা একটু বাড়াবাড়ি সবকে শেখ বলে দেওয়া ঢালাওভাবে শেখ মানে ভালো এলেম আছে ওদেরকে শেখ বলে মৌলী সাহেব মৌলানা সাহেব আর হুজুর এগুলো দেশীয় ভাষা হ্যাঁ কিছু আপত্তি করা আছে কিছু বলা যেতে পারে সেগুলো সময় নেই সেই জন্য ওগুলো না বলে আলেমদেরকে কি বলা উচিত শেখ বলা উচিত আর এই আরব এক্সিডেন্ট মূর্খরা রয়েছে মোতাওয়া বলে ওটাও বলবেন না হ্যাঁ কথা বুঝতে পারছেন না যেমন আমাদের দেশের মূর্খরা অথবা ইসলাম বিদ্বেষীরা আলেমদেরকে ব্যঙ্গ করে মোল্লা বলে অনেকে কিন্তু দাড়িওয়ালাদেরকে ব্যঙ্গ করে মোতাওয়া বলে যার ফলে এই ভাষাগুলি শিখবেন না ভালোটা শিখে যান এখান থেকে মন্দটা শেখার দরকার নেই কথা বুঝতে পারছেন না আমার তো যে কোনো জায়গায় যাবেন এটা আমার ফর্মুলা আমি আমার ছেলে মেয়েদেরকে নসিহত করি যে যে কোনো জাতির ভালো আছে ওই ভালোগুলো নিয়ে নাও আর যে কোনো জাতির খারাপ আছে সবটা অন্ধভাবে নিলে হবে না অন্ধভাবে নিলে বরবাদ যে কোনো জাতির ভালোগুলি নিয়ে নেব বেছে বেছে আর মন্দগুলো ওখানে ছেড়ে দেবো যে থাকতো ওদের কাছে থাক আমরা নিয়ে যাবো না এগুলো কথা বুঝতে পারছেন না আমার নিজের জাতি বাঙালিদের মধ্যে অনেক ভালো গুণ আছে ভালো গুলো নিবো আর বন্ধগুলো ছেড়ে দেবো জি আল্লাহ যেন তৌফিক দান করে তো দুই শেখে অর্থাৎ শেখেন মানে এমাম বোখারি ইমাম মুসলিম এমাম বোখারি ইমাম মুসলিম দুইজনে বর্ণনা করেছেন এই হাদিসটি জি আগে কেননি আসলেন এর আগে যতগুলি হাদিস নিয়ে এসেছেন সবগুলিতে আগে হাদিসটা বয়ান করেছেন তারপরে শেষখানে বলেছেন যে হাদিসটা অমক অমক এমাম বর্ণনা করেছেন কিন্তু শেষ হাদিসটাতে এমনটা করলেন না কেন করলেন না ইমাম হাফেজ ইবিন হাজ রাহেমাল্লাহ খুব বড় ইমাম এবং মহাদ্দেশ ছিলেন হাফেজ হাদিসের হাফেজ ছিলেন লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তিনি চেয়েছেন যে শেষখানে যাতে আল্লাহর জিকির দিয়ে আমি কিতাবটা শেষ করতে পারি শেষখানে যদি বলি মোদ্া ফা কোন বোখারি মুসলিম আছে রহল বোখারি ও মুসলিম তাহলে বোখারি মুসলিমের নাম নিলাম না আগেই ওদের নাম উল্লেখ করে দিই যে এমাম বখারি মুসলিম হাদিসটা নিয়ে এসেছেন আর শেষখানে আল্লাহর জিকিরমূলক যে দুয়াটি রয়েছে তসবি রয়েছে সেটি দিয়ে আমার এই কিতাব শেষ করব আর এর মাধ্যমে আমার কিতাবে আল্লাহ যেন বরকত দান করেন এবং এটিকে আমার নাজাতের ওসিলা যেন করেন এই আশা রাখবো তাই তিনি এইভাবে নিয়ে এসেছেন যে দুই শেখ ইমাম বুখারী মুসলিম বর্ণনা করছেন আবহাওয়া রাজি আল্লাহ তালানো থেকে তিনি বলেন কালা রসুরুল্লাহ রাসুর বলেছেন ক্যালেমা তানে দুটো শব্দ রয়েছে ক্যালেমা মানে কিন্তু শব্দ ক্যালেমা মানে কি শব্দ ক্যালেমা মানে কথা কথা একটা কথাও কথা হয় শব্দ ক্যালেমা শব্দ কিন্তু ক্যালেমা বলে বা একটা কথা কিন্তু অনেক কথা আমরা বলি হ্যাঁ এটা হচ্ছে ভাষার অলঙ্কার অনেকজনের সাথে কথা বলতে ভাই আপনার সাথে একটা কথা আছে একটা কথা 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 পাঁচ মিনিট ধরে আপনার একটা কথাই শেষ হয় না কত কথা বলা হয়ে গেছে তাই না কিন্তু কি বলছেন আপনার সাথে একটি কথা আছে তো একটা বাক্যকে কালাম যেটা বাক্য বা জুমলা সেন্টেন্স বাক্যকে এখানে ক্যালিমা বলা হয়েছে ক্যালিমা তা দুটো শব্দ রয়েছে বা দুটো কথা রয়েছে মানে দুটো বাক্য রয়েছে দুটো কি রয়েছে বাক্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ রহমান পরম যিনি রহমান আল্লাহ তার কাছে অত্যন্ত প্রিয় তার কাছে কী এই দুটো বাক্য খুবই ভালোবাসা খুবই প্রিয় আল্লাহ খুব ভালোবাসেন এই দুটো বাক্য হাফিফা তান আল আর জবানে বলতে উচ্চারণ করতে খুবই হালকা পড়তে এমন কোনো কষ্ট না মুখস্ত করতে কষ্ট না বলতে কষ্ট না খুব সহজ শাকিল আতান মিজান কিন্তু আল্লাহর যে দাঁড়ি পাল্লা রয়েছে যে দাঁড়ি পাল্লা কায়ে করবেন কি গোনা মাপার জন্যে বিচার দিবসে তাতে অত্যন্ত ভারী এই দুটো বাক্য এই দুটো বাক্য অত্যন্ত কি শাকিল মানে হচ্ছে ভারী সাকিলের দ্বিবচন হচ্ছে সাকিল দুটো হচ্ছে অত্যন্ত ভারী মিজানে দাঁড়ি পাল্লাই। সেই দুটো বাক্য কি সুহান আল্লাহে অবহাম একটি আর সুবহান আল্লাহ আজিম আর একটি সুবহান একটি বাক্য হয়ে গেল অবে হাম আর একটি কিন্তু এই দুটো মিলে একটা বলা হয়েছে অশুভ আজিম আর একটি বুঝা গেছে শব্দের দিক থেকে যদি বলেন তো শব্দ কয়টি হচ্ছে সুবাহ অবে হাম দেহি আর সুবহান আজিম এখানে তিনটি আর তিনটি ছয়টি ছয়টি শব্দ রয়েছে এই ছয়টি শব্দের সমষ্টিতে দুটো বাক্য রয়েছে যে দুটো বাক্য সম্পর্কে বলেছে কালী মাতানে দুটো কথা এমন গুরুত্বপূর্ণ রয়েছে যেই গুরুত্বপূর্ণ কথাগুলি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আর মানুষের উচ্চারণ করতে অত্যন্ত হালকা সহজ আর আল্লাহর দাঁড়ি পাল্লায় যখন দেওয়া হবে নেকির পাল্লায় যখন দেওয়া হবে তখন এটা কি হয়ে যাবে অত্যন্ত ভারী হয়ে যাবে গুণার পাল্লা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লায় কলেমাই জিকিরগুলি যারা করেছে সুন্নতি জিকির তাদের অত্যন্ত ভারী হয়ে যাবে সেই দুটো বাক্য কি সুহান আল্লাহমদেহি আর সুবহান আল্লাহ কে কেউ অর্থ করতে পারে এই দুটো বাক্যের যে করবেন হাত তুলবেন সুবহান আল্লাহ আবেহামদেহি এটার মানে কি হ্যাঁ আল্লাহর বান্দা কেউ নেই সুবহান আল্লাহ আবেহামদেহি সুবহান আল্লাহ মানে হচ্ছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি ভালো করে শোনেন ছিল আল্লাহ আসলে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি সমস্ত ত্রুটি থেকে থেকে সমস্ত সমস্ত দোষ ঘাটতি থেকে সমস্ত দুর্বলতা থেকে আল্লাহর পবিত্রতা কি করছি ঘোষণা করছি এটা হল সুভান অর্থ আর ওয়াবি আহমদ তার প্রশংসা বিজড়িত মানে তার প্রশংসার সাথে সাথে তার প্রশংসার সাথে সাথে যারা এর অর্থ করেছেন ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তারা একটা সূক্ষ্ম কথা বলেছেন যে একজনকে যদি ভালো মানুষ হইতে হয় তো তাকে নেগেটিভও লাগবে পজিটিভও লাগবে লাগবে না লাগবে না এর আগে একদিন বলেছি কিন্তু একজন মানুষকে যদি ভালো মানুষ হইতে হয় তাহলে কি লাগবে নেগেটিভও লাগবে আর পজিটিভ লাগবে কি নেগেটিভ নেগেটিভ মানে আপনার মধ্যে খারাপ কিছু নাই এটা লাগবে আর আপনার মধ্যে ভালো গুণগুলি অনেক আছে এটা লাগবে তাহলে আপনি ভালো মানুষ কথা বুঝতে পারছেন না কিন্তু যদি বলা হয় যে একজন লোক আছে তার মধ্যে খারাপ কিছু নেই কিন্তু ভালোও তেমন নেই ভালো নাকি অর্ধেকটা ভালো কি অর্ধেকটা ভালো আরেকজন লোকের অনেক ভালো আছে কিন্তু খারাপগুলো থেকে মুক্ত না অনেক ভালো কাজ করে কিন্তু তার মধ্যে অনেক খারাপই আছে ভালো ফিফটি ফিফটি ভালো কতটা ভালো অর্ধেকটা ভালো এই একবারে বিদ্যুতের তারের মতো নেগেটিভ পজিটিভ একজন মানুষকে ভালো মানুষ হইতে হলে কি হইতে হবে নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে এমন সব কিছুতেই শুধু ভালো মানুষ চরিত্রের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে লা এলাহা ইল্লাল্লাহ নেগেটিভ লা এলাহা ইল্লাল্লাহ পজিটিভ যদি কেউ বলে আমি আল্লাহর এবাদত করি আর আমি খাজা বাবা শেষদা শেষ করি গেল শেষ যে হিন্দুদের দেব দেবীর পূজার লাইনে দাঁড়িয়ে গেল কোনো পার্থক্য নাই এটাও শির্প কথা বুঝতে পারছেন না পারছেন না আল্লাহর ইবাদত করি নামাজও পড়ি আবার সব শেষ এর মধ্যে কি নাই পজিটিভ তো আছে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সব কিছু করে পজিটিভ আছে নেগেটিভ নেই মানে শিরিক থেকে মুক্ত হবি আরেক লোক আছে বলছে যে আমি নামাজ রোজা করি না তবে আমি মাজার ফাজার বিশ্বাস করি না সহি কি দেখা গেল নাকি কি আছে এর মধ্যে ভালো না ভালো না লোকটা ভালো না ভালো না ভালো কতটা ভালো অর্ধেকটা ভালো এতে নাজাত পাবে না শিরিক করেন না মাজার পূজা করেন না দুর্গা পূজাও করেন না মন্দিরও যায় না আর মাজারও যায় না কিন্তু মসজিদও যায় না লাভ কি হলো জানার যেতে পারবে এর নেগেটিভ আছে কিন্তু পজিটিভ নেই লাইলাহা তো আছে কিন্তু ইল্লাল্লাহ নেই কথা বোঝা গেছে আর কারো ইল্লাহ আছে আল্লাহ ইলাহ নেই এবার বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে কে জান্নাতে যাবে কে হেদাত প্রাপ্ত যার মধ্যে নেগেটিভ পজিটিভ দুটো আছে আমি আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকি না কারো সামনে ঝুঁকি না একমাত্র ঝুঁকি কার সামনে আল্লাহর সামনে মসজিদের হক ঠিক রেখেছি আল্লাহর হক ঠিক রেখেছি এবং আল্লাহ ব্যতীত যত দুর্গা দরগা আছে সবগুলিকে আমি অস্বীকার করেছি এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে কি জি তো আল্লাহ রবুলের সুন্দর সুন্দর গুণ আছে সুন্দর সুন্দর কি আছে গুণ আছে এটা প্রকাশ করলেন আল্লাহ তোমার প্রশংসা প্রশংসা কার করে যার মধ্যে ভালো থাকে পজিটিভ আছে বুঝলেই আর যদি দোষ থাকে তাহলে তো প্রশংসা হবে না সেজন্য সুভান আল্লাহ তোমার মধ্যে দোষও নেই আল্লাহ কোনো দোষ তুটিও নেই তোমার মধ্যে আর ওয়াবে হামদি তোমার মধ্যে সমস্ত পূর্ণ গুণগুলি বৈশিষ্ট্যগুলি আছে সুতরাং সুভান আল্লাহে অবেহামদেহি জি আশা করি বুঝতে পেরেছেন সুভানল্লাহির আজিম এবং পবিত্রতা ঘোষণা করি সে আল্লাহর যিনি সুচ্চ সুমহান আজিম যিনি মহান যিনি যিনি মহান আল্লাহ তার কি করি তসবি পাঠ করি মানে পবিত্রতা ঘোষণা করি সুভানাল্লাহে অবেহামদেহি সুভান আল্লাহির আজিম এখান থেকে একটি আকিদার বিষয়ে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে কেয়ামতের দিনে দাঁড়ি পাল্লা আল্লাহ কায়েম করবেন দাঁড়ি পাল্লা কি করবেন কায়েম করবেন কেউ যদি বিশ্বাস না করে বলছে দাঁড়ি পাল্লা আবার কিসের তাহলে সে কাফের হয়ে যাবে কারণ কোরআনে আল্লাহ দাঁড়ি পাল্লার কথা নাজাউল মাজ আল কিস্তা লিয়াউমিল কে দিনে আমি ইনসাফের সুবিচারের দাঁড়ি পাল্লা কায়েম করবো আল্লাহ বলেছেন আচ্ছা দাঁড়ি পাল্লাতে কি ওজন হবে হ্যাঁ নে কি শুধু নেকি গোনা ওজন হবে না দুটা পাল্লা একটা হয় না এক পাল্লাতে পাল্লাতে গোনা ওজন হবে তো তো নেকি আর এগুলো দেখা যায় না ওজন আছে নাকি কেমন করে ওজন করবে।। হ্যাঁ যদিও সায়েন্সের যুগে এগুলোকে কেউ অবিশ্বাস করবে না কারণ সায়েন্সের যুগে এই যে বাতাস এটা ওজন হচ্ছে এই যে ওজন হচ্ছে ওইখানে কুলিং কত আছে রুম টেম্পারেচার কত আছে ওখানে দেখা যাচ্ছে না চব্বিশে আছে না বিশে আছে সব দেখতে পাচ্ছেন তার মানে এই একটা যন্ত্রে ওজন করে দিচ্ছে যে এই রুমে কতটা গরম তাপ আছে আর কতটা ঠান্ডা আছে তাই সুতরাং যে যা দেখা যায় না অদৃশ্য আনসিন তা যে ওজন করা সম্ভব তো করে দিচ্ছে তো আল্লাহ নেকি আর গোনা ওজন করতে সক্ষম তিনি অবশ্যই সক্ষম জি তিনি করবেন এটাই হচ্ছে অধিকাংশ মহাদ্দেশিনের সমস্ত মহাদেশিনদের মত হাদিসদের আর এটি হচ্ছে অধিকাংশ ইমামদের মত কেউ কেউ বলেছেন যে না যেই কাগজগুলিতে নেকি আর গণহার লেখা হয়েছে রেজিস্ট্রি বই সেই বই পুস্তকগুলো আমল নামা ওজন করা হবে নেকির আমল নামা চাপানো হবে একদিকে আর একদিকে গোনহার আমল নামা চাপানো হবে তো আমল নামা তো ওজন আছে একটা ওজন নেই এতে যদি আমল লেখা থাকে তার ওজন আছে না তাহলে এটা বোধগম্য সবাই ওই যুগেও বুঝত এক যুগে বুঝতো না সায়েন্স বুঝতো না এক ধরনের ফিরকা মহতাজারা অস্বীকার করেছে নেকি আর গুনা কি করে মাপ হয় না না মাফ করবেন না আল্লাহ আন্দাজি জান্নাতে দিবেন আল্লাহ জান্নাবে দিবেন আল্লাহ তো সবই জানছেন কিন্তু দাঁড়িপাল্লা তারা বিশ্বাস করে এই জন্য দাঁড়িপাল্লা তারা অস্বীকার করেছে গুমরা গুমহরা এখন যারা মুসলিম তারা এটা যুক্তি তো অস্বীকার করবে না যারা আল্লাহকে বিশ্বাস করে তারা এটা অবিশ্বাস করে আল্লাহকে না দেখে বিশ্বাস করি নেকি গুণা ওজন কেমন করে হবে আল্লাহ ভালো জানে কিন্তু ওজন হবে কেউ কেউ বলেছে না ওই মানুষকে ওজন করা হবে তিনটি উক্তি রয়েছে আমার আলোচনা আলোচনা আছে ওতে একটা বিস্তারিত করেছি ভালো মানুষকে ওজন করা হবে এক পাল্লা আর গোনার পাপি মানুষকে ওজন করা পাপি মানুষের কোনো ওজনই থাকবে না ওজনহীন একবারে আর যারা নেককার মানুষ তারা ওজন সই এই ওজন হবে আল্লাহ আলম হইতে পারে সব রকম ওজন হবে যাই হোক এমাম হাফেজ রহমতুল্লাহ আলাই এই হাদিসের মাধ্যমে এই কিতাবটি শেষ করেছেন এই ক্ষেত্রে তিনি তার চাইতে বড় এমাম এমাম বোখারি রাহমহল্লার তিনি একদা করে অনুসরণ করেছেন সেই বোখারি সম্পর্কে যাদের নলেজ আছে প্রথম হাদিস কি নিয়ত নিয়তের হাদিস নিয়তটা ঠিক করে আমার কেতাব পড়তে লাগো আর শেষ হাদিস কি শেষ হাদিস এটি কালে মা তাহলে হাবিবাতান রহমান খফিফা আল ইসান সকিল আতান ফিল্মিজান সুবাহান আল্লাহমদেহি সুবাহান আল্লাহ এটি হচ্ছে বুখারী শেষ হাদিস তো এমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ ইমাম এমাম আমার সবচেয়ে যেটি সহি কিতাব হাদিসে কোরআনি করিমের পরে যার স্থান সেই কিতাবের এ লেখনির বা লেখকের অনুসরণ করে শেষখানে হাদিসটি নিয়ে এসেছেন এর মাধ্যমে কোরআনে ক্যারিমের প্রতিও আমল করেছেন কারণ নবী সাল্লামের এনতেকালের কিছুদিন আগে আল্লাহ রবুল আলম সুরা ইজাজা নাসরুল্লাহ নাজিল করে আল্লাহ শেষ দিকে কি নাজিল করেন সুরায় ইজাজা নসর মক্কা বিজয়ের পরে আর যখন নবী সাল্লাম ইন্তেকালের সময় কাছে চলে এসেছে আর বেশি দিন সময় নেই ইশারা ইঙ্গিত আল্লাহ জানিয়ে দিলেন ইজাজা নাসরুল্লাহ আল নাসাদ ওর আয়তান্না সাদ হলুন আফিদিন আফওয়াজা ফাসাব্বে হে বেহাম দেন ফেরু এই যে ফাসাব্বে বেহাম দেন অব্বেকা ফেরু এর ওপরে আমল করে নবীসাল্লাহসাল্লামের শেষ জামান নাই রোগু শেজদা তে সুভান রব্বে আল আজিম সুভহান আবিয়াল আলা শুধু পড়তেন না এটা ছাড়াও মাঝে মধ্যে এটা পড়তেন আবার এটা ছাড়া অন্য একটি দোয়া পড়তেন গুরুত্বপূর্ণ দো যেটা প্রখারিত রয়েছে মুসলিমও রয়েছে কে জানে শোভায়ানাকা আল্লাহ মা রব্বানা হ্যাঁ হ্যাঁ ওবেহাম দেখা আল্লাহ মাক ফিলি সুভানা কা তসবি হয়ে গেল আল্লাহ মা রবান ও দেখা হামদ প্রশংসা হয়ে গেল আল্লাহ মাক ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ মাক তাহলে আল্লাহ কোরানে কি বলছেন সুরে রাজানা সরেফ হাসব্দে তসবি করো বেহামদের অব রবের হামদ প্রশংসার সাথে সাথে তো হামদ হয়ে গেল আর ওস্তাদ ফেরু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তো এই যে আল্লাহ তিনটি কথা বলেছেন তিনটির আমল করে নবী সাল্লাম এই দুয়াটি রুগুশদাতে পড়তেন তো কোরআনে কারিমের প্রতিও আমল করা হয়েছে যে কেতাব যখন আমার শেষ হচ্ছে এইভাবে একসময় আসবে যে আমার আয়ু শেষ হয়ে যাবে দুনিয়া শেষ হয়ে যাবে সুতরাং আমি আমার কেতাব শুরু করবো কী দিয়ে সুবাহান্লাহবাহমদেহি সুবাহন আল্লাহ আজিমদের যা দিয়ে নবী সাল্লামকে জীবনের সমাপ্তি ঘটাতে বলেছেন বেশি বেশি শেষ জামানায় যখন এনতেকালের পূর্ব মুহূর্ত চলছে তখন তুমি আল্লাহর তসবি করো আল্লাহর প্রশংসা করো কারণ তোমার কাজ দায়িত্ব শেষ হয়ে গেছে দাওয়াত তবলি ইসলাম প্রচারের কাজ করা শেষ হয়ে গেছে মক্কা বিজয় হয়ে গেছে আরব দেশ থেকে কাফের উৎখাত হয়ে গেছে নির্মূল হয়ে গেছে এখন তোমার দুনিয়ার ডিউটি শেষ আখেরাতে এখন পাড়ি দিতে হবে হে নবী প্রস্তুতি নাও তো এই যে আল্লাহ সুরাই এই কথা বলেছেন তো তার উপরে আমল করে ফাসবি আবা। নবী সাল্লাম বেশি বেশি তসবি করতেন আল্লাহর প্রশংসা করতেন শেষ যুগে আর আমাদেরও সেরকম করে যত বয়স বাড়ছে তত বেশি আল্লাহর বেশি বেশি প্রশংসা করবেন গণগান করবেন তবে তবা ইস্তফার করবেন এবং কবরমুখী হবেন আখেরাত কবরমুখী এমনি হচ্ছেন হইতে চান না চান হ্যাঁ আখেরাত মুখী হবেন জান্নাতমুখী হবেন মসজিদমুখী হবেন আর পাপ থেকে ফিরবেন আল্লাহ যেন আমাদেরকে সকলকে তবা করে ফিরে আসান তৌফিক দান করেন এমাম হ্যাঁ ফেজবুল রহম্লা তার আরেকটি প্রসিদ্ধ কিতাব রয়েছে বোখারির ভাষ্য খণ্ডে রয়েছে হুতুল বাড়ি তাতে তিনি বলছেন যে এই যে ফজিলতগুলি বড় বড় অঙ্কের বা বড় বড় পরিমাণের যে ফজিলত নেকিগুলি রয়েছে এই যে তসবিগুলির ওপর বা বিভিন্ন জিকিরের ওপর এগুলো কি সবার জন্য একটা লোক ধরেন বেনামাজি বুঝতে পারছেন কিনা অথবা রোজা রাখেন রমজান মাসে আর এই হাদিসটা শুনলো আর ভাবলো যে আমি তো গোটা রমজান রোজা রাখিনি সুহান আল্লাহ বাহমদি সুহান আল্লাহ সুহান আল্লাহ বাহমদি সুহান আল্লাহ বাহমদি সুহান আল্লাহ জান্নাত পেয়ে যাবে নাকি হ্যাঁ ফরজ নাই আর নফল দিয়ে শুধু জান্নাত যাবে এত সহজ না এত সহজ নাই এটা কার জন্য তার ভাষাতে এটা কার জন্য বিশেষভাবে যারা ফরজগুলি ঠিক রেখেছে অজেব ঠিক রেখেছে কাবিরা গোনা থেকে বাঁচার চেষ্টা করছে তারপরে যারা ব্যালেন্স বাড়াইতে আমি এর উদাহরণ দেখি যে আমরা যখন ছোটোকালে পড়তাম স্কুলে কিছু পড়েছি মাদ্রাসায় পড়েছি তো স্কুলে বিশেষ করে কিছু অ্যাডিশনাল সাবজেক্ট থাকতো বুঝেন তো এটা অনেকে বুঝেন কি বুঝেন না অ্যাডিশনাল সাবজেন মার্ক অতিরিক্ত হ্যাঁ তেত্রিশ তিরিশের ওপরে পেলে মার্কটা অ্যাড হবে আর না হলে অ্যাড হবে না আর তারপরে এটা যদি আপনি সাবজেক্টটা নাও নেন আপনি আসল সাবজেক্টে পাস ধরেন বাংলায় অনার্স করছেন আপনি ইংলিশে অনার্স করছেন ওতে সাবজেক্টে পাস করলেই হলো আর সাইডে দুই একটা আর সাবজেক্ট আছে নাম্বার বাড়াইবার জন্য পেলেন পেলেন আর না হইলে নাই হইল ঠিক কিনা ঠিক ওই রকমই আসল আপনার সাবজেক্ট ঠিক থাকতে হবে পাঁচ অক্টো সলাত তার আগে শিরিক মুক্ত জীবন তৌহিদ ঠিক থাকতে হবে আর তারপরে রমজান মাসের শ্যাম রোজা আর জাকাত ঠিক থাকতে হবে হজ ঠিক থাকতে হবে আর যেগুলো ফরজ হজের জীবনে আছে ঠিক থাকতে হবে কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে শিরিক করবেন না খুন করবেন না জেনা করবেন না মদ খাবেন না আপনি সুদ খাবেন না ঘুষ খাবেন না কারো বেমারি আত্মসাত করবেন না কাবিরা গোনা থেকে বেঁচে আছে তারপরে নফল এগুলি হচ্ছে অ্যাডিশনাল সাবজেক্ট এই জি কি রাজগার হচ্ছে কি অ্যাডিশনাল সাবজেক্ট যত বেশি করতে পারবেন তত বেশি মার্কস অ্যাড হবে বাড়বে তাই বলছেন হাজহিল জিকরে এই যে ফজিলত গুলি রয়েছে জিক্রের ফজিল সম্পর্কে হি আল্লি আহলি শারফিন এল কামাল ওয়াল তাহারাতে মাসিল এজাম এগুলো রয়েছে ওই সব ভালো মানুষদের জন্য যারা দিনের ক্ষেত্রে পূর্ণতা লাভ করেছে হারাম থেকে বেঁচে আছে বড় বড় গোনা থেকে বেঁচে আছে এটা কখনো মনে করবে না ফালাত ওয়া আসর আলা মা শামিন শাহওয়াতহি ওয়ান তাহা কাদিন আল্লাহরমাতে মুহারিন এটা কখনো ভাববে না যে কিছু লোকের আছে যারা বা অধিকাংশ লোকই আছে যারা বড় বড় কাবিরা গোনা করতে আছে পাপে ডুবে আছে ফরজ আছে আদায় করে না আর কিছু মন্ত্রের মতো জিগির আজকার পড়ছে শুধু জবানে সোমান আল্লাহ সোমানুল্লাহ আস্তাকল্লা করছে আর তা দিয়ে একেবারে বড় অঙ্কের নেকি পেয়ে যাবে জান্নার চলে যাবে এত সহজ নয় আর তার দাঁড়ি পাল্লা একবারে ভারী হয়ে যাবে না ভারী করার জন্য ফরজটা ঠিক লাগবে ভারী করার দাঁড়ি পাল্লা ভারী করতে হলে কি লাগবে ফরজ ঠিক লাগবে আর কাবিরা গোনা থেকে বাঁচতে হবে শুধু বলবেন মুখে আল্লাহ এটা কি হচ্ছে এটা হচ্ছে একটা দুয়া 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 আল্লাহ কবুল করতেও পারেন আবার নাও করতে পারেন আপনার জীবনটা পাক পবিত্র হবে ফরজ আদায় হবে হারাম কাবিরা থেকে বেঁচাতো বড় গোনাতে বেঁচাতো তাহলে আল্লাহ দোয়া কবুল করবেন আর না হলে এমনি এই নয় যে আমি জিকির আজকার করলাম আর আমি আমার দাঁড়ি পাল্লাকে একবারে নেকি পাল্লাকে ভারী করে দিলাম এত সহজ নয় বিষয়টি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি ওসল্লাহ ওসাল্লাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহি আজমাই